ঠাকুর আমাকে জিকেতে বাঁচিয়ে নিও, আমি আর পারছি না মুখস্থ করতে, পড়াশোনা না করলে ওরকমই হয়। তাই মায়ের জন্য আজকে ফুচকা এনেছি, চলো বাড়ি গিয়ে ফুচকা পার্টি করা যাক। আমি তুলে দিয়েছি তোকে ভালো ফটো, একটা লাথি মারবো। ওয়াও, এই যে চকলেট ডেলিভারি দিতে যাব, জানি না কি জন্য শাড়ি পরলাম না DSLR ছবি উঠে। অম্বিকা আমাদেরকে বললো যে 10 মিনিটের মধ্যে মিট করবে, এখন 20 মিনিট হয়ে গেছে, আমরা অম্বিকার জন্য ওয়েট করছি। দিদি 10 টাকায় কটা? 5টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এগেন, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও, দিস ইজ মি ইওর এডিয়ান, ইউ আর ওয়াচিং অদ্রিজাস আড্ডা খানা। সো আজকে হচ্ছে 14th of February, না আমি কোনো ভ্যালেন্টাইন্স ডে কোনো ব্লগ করছি না, আমি করছি হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। আমাদের হাউস থেকে দুদিন ধরে সরস্বতী পুজো হয় আর ভীষণ মজা হয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরিনি, নর্মাল একটা লং স্কার্ট পরেছি, এটা পরে এখন ভোগ নিয়ে মণ্ডপে যাব। মা ভোগটা রান্না করে দিয়েছে, তো সেখানে গিয়ে অঞ্জলি দেবো, ভোগ দেবো ঠাকুরকে, তোমাদের সাথে দেখাবো। তো চলো এন্টারটেইন, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা বিরাট স্কিপ করে দেখতে থাকো। আমাদের হাউজিংয়ের বড় মাঠটাতে একটা ঠাকুরের বেদি করাই আছে, তার ওপর খুব সুন্দর করে একটা প্যান্ডেল করে সেখানে মা সরস্বতীকে রাখা হয়েছে, আর কি অপূর্ব দেখতে প্রতিমাটা। ব্লগে নেবো বলে জল এনেছে, নালে আনতো না। এই দেখো কাণ্ড, অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর এখন এখানে সরস্বতী পুজোর চাঁদা দেওয়া নিয়ে বার্গেনিং চলছে, তোমাদেরকেও ঝগড়াটা শোনাই। দেখো ওই মেয়েটা বাজার বাজার করতে এসছে পুজোর চাঁদা দিতে। অঞ্জলি হলো, তারপর আরতি হলো, দেন এখন চর্দি সবাইকে প্রসাদটা ভাগ করে দিচ্ছে, তারপর জলদি বাড়ি চলে এলাম, দেন মাকে এখানে হেল্প করছি বাড়ির ঠাকুরটা গোছাতে। বাড়িতে কিন্তু আমাদের পুরোহিত মাই হয়, হাতে হাতে যতটা পাচ্ছিলাম মাকে ঠিক ততটাই হেল্প করছিলাম। দেন মা বলল ভোগটা হয়ে গেছে, ঠাকুরের সামনে নামিয়ে আয়। আর এইবারে আমাদের বাড়ির ঠাকুরটা দেখো কি কিউট আর ছোট্ট পড়ু হয়েছে। অনেক দিন পর দিদির সাথে দেখা হয়ে আমার গুণ তো ভীষণ খুশি, তাই দিদির পাশ ছাড়ছিলই না। অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে ঠাকুরের কাছে কি বই দেবো, কারণ সব তো এখন ল্যাপটপ আর ফোনেই পড়ি। তো তারপর অনেক ভাবার পর অঙ্ক খাতা, জিকে খাতা আর ল্যাপটপটাই দিয়েছি। ফোনে ভিডিও হচ্ছে আর ল্যাপটপে তো সবকিছু ল্যাপটপেই আছে, আর জিকে নিয়ে আমি তো সমস্যায় ভুগি, তাই জিকেটা দিয়েছি। ঠাকুর আমাকে জিকেতে বাঁচিয়ে নিও, আমি আর পারছি না মুখস্থ করতে, পড়াশোনা না করলে ওরকমই হয়। আমি না, আমি পড়াশোনা করি, আমার মিনি ব্লগে সবাই দেখে যাবে নাকি সারাদিন পড়ি, কিন্তু আমার মা বলে আমি পড়াশোনা করি না। ব্লগ সব করার সময় পড়িস, বাবাকে অপমান করবি। ও জয় জয় দেবী, এই যে আজকে এরা সাডেনলি আমার বাড়িতে এসছে আর মা এদেরকে ভোগ দিয়েছে, কমলা লেবু, সুমিত। কেমন লাগলো সারপ্রাইজটা? হেভি লাগলো। আর এই যে আমাদের মিষ্টি মেয়ে, সব থেকে ইনোসেন্ট দাদা, হজম হবে না ইনোসেন্ট শুনে। আজকে খুব এনজয় করলাম, জানতাম না অত এনজয় হবে, আর যারা আসুনি তারা তো অন্য জায়গায় এনজয় করছো। মানি মানি স্যার অনির্বাণকে বললো, বল সত্যি মানি স্যার অনির্বাণ পুরো মিস করে গেলি, ভুগটা এতটা টেস্টি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না, মানে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদিমা। আমি কি বলবো, এটাই বুঝতে পারছি না। আমিও সেজে গুজে শাড়ি পরে বেরিয়ে পড়লাম, সরস্বতী পুজোতে শাড়ি পরবো না এরকম তো হতেই পারে না। তারপর এই যে এখানে মহারানীর ছবি তুলে দিচ্ছিলাম, কিছুতেই মহারানীর ছবি পোষাচ্ছে না, আমি কত পোস্ট বলে দিচ্ছি, কত রকম ভাবে তুলে দিচ্ছি, তাও এটা হয়নি ওটা হয়নি। এ
ফটো তুলতে তুলতে কখন যে বিকেল 4টে বেজে গেছে বুঝতেই পারিনি। ভোগটা খেয়ে নিলাম, ভোগে ছিল হচ্ছে পোলাও আর নিরামিষ আলুর দম, জাস্ট ইয়াম্মি হয়েছিল ভোগটা। সরস্বতী পুজোর ভোগ খাবো আমরা এখন পুকুর পাড়ে বসে, ভীষণই চোখ মুখ দিকে বোঝাই যাচ্ছে, জানি না কি জন্য শাড়ি পরলাম না DSLR ছবি উঠেছে, ফোনে ভালোই ছবি তুলেছি, আমি তুলে দিয়েছি তোকে ভালো ফটো। দুপুর বেলা মণ্ডপের ওখানে ভোগ খেয়ে তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন বেরোবো, এই যে চকলেট ডেলিভারি দিতে যাব। আর এমনি জিন্স আর টপ পরে নিয়েছি চকলেট ডেলিভারি দিয়ে আসার পর আবার মণ্ডপে যাব, কারণ ওখানে কিছু ফাংশন আছে, ফাংশনগুলো অ্যাটেন্ড করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। যখন বেরোচ্ছিলাম তখন মা বললো ভীষণ জোর খিদে পেয়েছে, কি খাওয়া যায়, তাই মায়ের জন্য আজকে ফুচকা এনেছি, চলো বাড়ি গিয়ে ফুচকা পার্টি করা যায়। দিদি 10 টাকায় কটা? 5টা মাত্র পাও? অম্বিকা আমাদেরকে বললো যে 10 মিনিটের মধ্যে মিট করবে, এখন 20 মিনিট হয়ে গেছে, আমরা অম্বিকার জন্য ওয়েট করছি। সত্যি এত যে লেট করে না কি বলবো মালটা। আজকের দিনটা তো এইভাবেই সিম্পলিভাবেই কাটালাম, মজা করে বন্ধুদের সাথে ঘুরে ভিডিওটা এখানেই শেষ করলাম। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।